নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন জানাই। 10ই মে 2024 বাড়বে যুবরাজের ক্ষমতা। 5 রাশি হতে চলেছে হঠাৎ কোটিপতি। সন্ধ্যা 6:43 যুবরাজ বুধ নিচ রাশি থেকে আপনার সেনাপতির রাশি মঙ্গলের রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ মীন রাশি থেকে মেষ রাশিতে যুবরাজের প্রবেশে 5 রাশির ভাগ্য খুলতে চলেছে। বুধ আমাদেরকে দেয় বুদ্ধি, বুধ আমাদের দেয় কথা বলার ক্ষমতা, বুধ দেয় ব্যবসা। ভালো ব্যবসায়িক হতে গেলে বুধ গ্রহকে ভালো থাকতে হবে, ভালো অডিটর হতে গেলে বুধ গ্রহকে ভালো থাকতে হবে, ভালো সেলস লাইনে কাজ করতে গেলে বুধ গ্রহকে ভালো থাকতে হবে, যারা মার্কেটিং লেভেল লাইনে কাজ করছেন বুধ গ্রহকে ভালো থাকা দরকার, যারা ওকালতি সেক্টরে রয়েছেন সেখানেও কিন্তু বুধ গ্রহকে ভালো থাকা দরকার, এবং যারা সিএ নিয়ে পড়াশোনা করছেন, চার্টার অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করছেন সেখানে কিন্তু বুধ গ্রহের কিন্তু কারকতা কিন্তু রয়েছে। তাই আপনার জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ যদি, এই যুবরাজ যদি শুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু আপনার এই 10ই মের পর থেকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না। লিখে রাখুন কোন এই সৌভাগ্যশালী রাশি, আমি একে একে বিস্তারিত আলোচনা করব। আমি আবারও বলছি, কেউ আটকাতে পারবে না কোটিপতি হতে। বুধ আমাদের চিন্তাধারা, বুধ আমাদের ডিসিশন কিন্তু নেওয়া করায়। আমি আবারও বলছি, যাদের বুধ ভালো রয়েছে কিনা, তারা যদি জিরো থেকে কিন্তু হিরো হবেই, আর বুধ যদি খারাপ থাকে, কোটি টাকা থাকলেও সেটা কিন্তু শূন্যতে পরিণত হবে। বুধ কিন্তু বুদ্ধির কারক গ্রহ, কথা বলার কারক গ্রহ, আপনার ক্ষেত্রে বিদ্যার কারক গ্রহ, বুধের কিন্তু ক্ষমতা কিন্তু রয়েছে। বুধকে জ্যোতিষশাস্ত্রে যুবরাজ বলা হয় আর মঙ্গলকে বলা হয় সেনাপতি। তাই সেনাপতির ঘরে যুবরাজ প্রবেশ করে এই কোটিপতি থেকে কেউ আটকাতে পারছে না এই 5 রাশিকে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও কিন্তু রয়েছে। যদি আপনাদের জন্মছকে বুধ গ্রহ ভালো থাকে, নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ পাবেন। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, নাম্বার 1 টপ লিস্টে যে রাশি রয়েছে টপে, সেটি হচ্ছে আপনার বিশেষভাবে লাভ পেতে চলেছে মকর রাশি। মকর রাশির কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ যুবরাজ আপনাদের ভাগ্যাধিপতি, আপনাদের ভাগ্যের দ্বারা আপনাদের সম্পত্তি লাভের সম্ভাবনা, গৃহসুখ এবং ফিনান্স জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট মজবুত হতে চলেছে। শেয়ার বাজার, ফাটকা, লটারি থেকে বড় বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে মকর রাশির। মকর রাশি লিখে রাখুন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। 2 নম্বর যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। ধনাধিপতি একাদশপতি ভাগ্যভাবে অবস্থান করে আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করবে, আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে, এবং আপনাদের ফেঁসে গেছে, ডুবে গেছে এমন কোনো কাজ, টাকা আপনারা পাবেন, এবং যারা বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন বা কথার দ্বারা যারা কাজকর্ম করেন সিংহ রাশি, তাদের ক্ষেত্রে বিশেষভাবে সুযোগ কিন্তু আসতে চলেছে। সিংহ রাশি হতে চলেছে মহা কোটিপতির লিস্টে নাম উঠতে চলেছে। এরপর যে রাশি
ধনুরাশি, ধনুরাশি সোনায় সোয়াগা, কেউ আটকাতে পারবে না ধনুরাশিকে। বিশেষ করে আপনাদের দশমীর থেকে আপনাদের লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হচ্ছে। আপনাদের শেয়ার বাজার, অনলাইন ট্রেডিং, ফাটকা, এই সকল থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে। এবং ধনুরাশির হঠাৎ কোটিপতির কিন্তু প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি এই সময় কিন্তু মজবুত হতে চলেছে। অর্থাৎ মকর রাশি, সিংহ রাশি, ধনুরাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। তার আগে যারা পরামর্শ করতে চাইছেন, কবজ নিতে চাইছেন, বাস্তু প্রতিকার করাতে চাইছেন, আমি আবারও বলছি বাস্তু কিন্তু আমাদের জীবনে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি, দায়িত্বের সাথে করি। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের সপ্তম গৃহে অবস্থান করে যুবরাজ আপনাদের বিজনেসের দ্বারা আপনাদের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা থেকে বড় ধরনের মুনাফা, ডেলি ইনকাম, ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের এই সময় হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশির আমি নাম বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার মীন রাশি। হ্যাঁ, মীন রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি দ্বিতীয়ভাবে অবস্থান করে কথার মাধ্যমে আপনাদের অর্থ নিয়ে আসবে, সাড়ে সাথে চলছে। আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, বিজনেস ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ দিবে এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি মীন রাশির কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের লাভ এবং আপনাদের আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। স্পেসিফিক পাঁচটি রাশির আমি কথা বললাম, এই পাঁচ রাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনাদের সৌভাগ্যের সূচনা হতে চলেছে। এবং দশমীর পর থেকে আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না, আমি দায়িত্বের সাথে বললাম। কিন্তু আপনার জন্ম কুণ্ডলিতে বুধ গ্রহকে ভালো থাকতে হবে, দশা মহাদশা ভালো থাকতে হবে এবং পাশাপাশি আপনারা অবশ্যই যাদের ক্ষেত্রে হয়তো ভিডিওগুলো শুনছেন হচ্ছে না, কই কৌশিকদা আমার তো হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছককে একবার দেখিয়ে নিন অথবা হস্তরেখা আগে পর্যালোচনা করুন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনারা করুন। আমি গ্যারেন্টির সাথে বলছি আপনাদের 100% উন্নতি কিন্তু হবে। অর্থাৎ যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।